হ্যালো গাইজ, আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি ঈশিতা বিজমে। তো আজকে আপনাদেরকে যেই সকল সাইটের ব্যাপারে আমি ইনফর্ম করতে যাচ্ছি, এগুলো হচ্ছে লোগো সেলের জন্য। আপনারা যারা লোগো ডিজাইনার আছেন তাদের জন্য এই সাইটগুলো অবশ্যই উপকারে আসবে। এখানে আপনারা আপনাদের লোগো সেল করতে পারবেন। তো প্রথমেই চলে যাচ্ছি আমাদের প্রথম সাইটে, যেটার নাম হচ্ছে ডিজাইন হিল। প্রত্যেকটা সাইটের লিঙ্কই আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই প্রত্যেকটি সাইটে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কীভাবে আপনার লোগো সেল করতে হয় সেগুলো আমি আপনাদেরকে আপডেট দিতে থাকব। তো এটা হচ্ছে ডিজাইন হিল। ডিজাইন হিল সম্পর্কে আমার একটি কি মানে পূর্ণাঙ্গ একটি ভিডিও আছে, ওটা আপনারা চাইলে দেখতে পারেন, তাহলে আরও ক্লিয়ার হবে। এখানে আপনারা আপনাদের লোগো সেল করতে পারেন, এখানে অনেক সুযোগ সুবিধা আছে, এখানে আপনি কন্টেস্টে অংশগ্রহণ করতে পারেন, এখানে আরও কিছু বিষয় আছে। আপনি শুধু লোগো নয়, এখানে আপনারা আপনাদের যে বিভিন্ন ডিজাইন আছে সেগুলো সেল করতে পারেন। তো এই হচ্ছে ডিজাইন হিল, এটি হচ্ছে ফার্স্ট ওয়েবসাইট। সেকেন্ড ওয়েবসাইট যেটা সম্পর্কে আপনাদেরকে আমি ইনফর্ম করতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রাফিক্স রিভার ডট নেট। এই জায়গায় এখানে আপনি আপনার যে লোগোটি আছে সেই আপনি সেলের জন্য দিবেন, আর এখানে রেট করা হবে। রেট করার পরে যারা কিনতে চায় তারা এটা কিনবে, আপনার লোগোটি। তো আপনি আপনার লোগো জাস্ট ক্রিয়েট করে সেখানে কোম্পানি নেম না লাগিয়ে দিয়ে দিবেন, অতঃপর যারা অর্ডার করবে তাদের কোম্পানি নেম সহ বাকি যা যা আছে তারা সেখানে বসাবে। এটা হচ্ছে গ্রাফিক রিভার, এটা ছিল সেকেন্ড সাইট। এবার আমরা যাই আমাদের থার্ড সাইটে, ওটা হচ্ছে ডিজাইন ক্রাউড। এটা সম্পর্কে অবশ্যই আপনারা অনেকেই হয়তো বা জানেন, এখানে লোগো ডিজাইন না, আপনারা এখানে বিজনেস কার্ড ডিজাইন, ওয়েব ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, যারা টি শার্ট ডিজাইন করেন সবাই এখানে কাজ করতে পারবেন, অনেকটা ডিজাইন হিলের মতোই। এখানেও আপনারা আপনাদের লোগো সেল করতে পারবেন। এখানেও আপনাকে অ্যাকাউন্ট খুলে নিতে হবে প্রত্যেকটার মতোই। তো এগুলোর বিস্তারিত কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে সেল করবেন, কীভাবে আপনারা আপনাদের কাজ জমা দেবেন এবং মানি যে টাকা আছে সেটা কীভাবে আপনারা উইথড্র করবেন, এই সবগুলো বিস্তারিত আসবে আমার চ্যানেলে। আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি তাই সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আপনারা আপডেট জানতে পারবেন না। তো এটা হচ্ছে পরবর্তী সাইট, এটির নাম হচ্ছে লোগো ফার্মস। এটির নাম হচ্ছে লোগো ফার্মস। এখানে আপনার যদি দেখেন বিভিন্ন লোগো কোম্পানির নাম ছাড়া ওই একই রকমভাবে সেল করতে দেওয়া হয়েছে। তো এখানে লোগো টেমপ্লেট বলে এটাকে, অর্থাৎ লোগো যেই লোগোটা আছে ওইটা থাকে এবং আপনার লোগো নেমটা থাকে, আর কিছু থাকে না। তো এইটা হচ্ছে আমাদের আরেকটি সাইট, এখানেও আপনি আপনার লোগো সেল করে আর্ন করতে পারেন। তারপরে হচ্ছে একটি জনপ্রিয় সাইট, এটির নাম হচ্ছে লোগো গ্রাউন্ড। এই সাইটটিও একদম সেম, আপনি আপনার লোগো জাস্ট এখানে আপনি কি বলে সেলের জন্য দিয়ে দিবেন, যে অর্ডার করবে পরবর্তীতে তার কোম্পানি নেমটা এখানে বসবে। তো এটা হচ্ছে আরেকটি সাইট, এটার নাম হচ্ছে লোগো গ্রাউন্ড। এখান থেকে আপনি ভালো পরিমাণ টাকা আর্ন করতে পারেন। এবং এর পরের সাইটটি হচ্ছে এটির নাম হচ্ছে ব্র্যান্ড ক্রাউড। ব্র্যান্ড ক্রাউড সম্পর্কেও অনেকে হয়তো বা জানেন যারা অলরেডি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করছেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর, এখানে $200, $100, সামান্য একটা লোগোর জন্য তারা হ্যাঁ অনেক ডলার তারা পে করে এখানে যারা বায়াররা আছে। তো এখানে এসে তারা অর্ডার করে, আর আপনি চাইলে এখান থেকে আপনি আপনার যে পোর্টফোলিওগুলো আছে অথবা নিজের ক্রিয়েট করা লোগোগুলোকে এখানে ছেড়ে দিতে পারেন। তারপরে যে কোম্পানি কিনবে তার কোম্পানি নেমটা এখানে বসিয়ে দিবেন। তো এটাও অনেক কি বলে এখান থেকে আপনি অনেক ক্যাশ আর্ন করতে পারেন যদি ঠিকমতো কাজ করতে পারেন। আপনারা দেখেছেন খুব ইজি, একদম সিম্পল লোগোর জন্য তারা অনেক টাকা দিয়েছে। আমরা যারা ফাইবারে কাজ করেছি আপনারা হয়তো দেখেছেন যে $5-এর কাজ, অনেক সুন্দর লোগো, কিন্তু এখানে দেখেছেন লোগোগুলো অনেক নর্মাল, কিন্তু তাদের যে রেজুলিউশনগুলো হয়তো বা হাই, কিন্তু নর্মাল এই যে অনেক লোগো কিন্তু অনেক ইয়েতে। এটা হচ্ছে আরেকটি সাইট, এটির নাম হচ্ছে ক্রিয়েটিভ মার্কেট। এখানে আপনি আপনার লোগো বিভিন্ন ডিজাইন, শুধুমাত্র লোগো না, বিভিন্ন ডিজাইনও সেল করতে পারেন। এবং টেমপ্লেট যেটা এর আগেও দেখেছি যে কোম্পানির নাম বসিয়ে দিয়ে দিবেন ওইটি এখানে আপনারা এডিট করতে পারেন। তো এটি হচ্ছে আরেকটি সাইট। তারপরে চলে যাচ্ছি আমাদের পরের সাইটে, পরের সাইটের নাম হচ্ছে
strongLogos.com, এইটিও সেম একটি ওয়েবসাইট। এখানেও আপনার টেমপ্লেট সেল করবেন পরবর্তীতে যে কিনবে। এই যে এই লোগোগুলো সেল হয়েছে কিছুক্ষণ আগে, এই যে এই লোগোটা দেখেন কত সিম্পল একটি লোগো, এটা $200 জন্য সেল হয়েছে, অলরেডি সেল হয়ে গেছে, সোল্ড লোগোস, ঠিক আছে। তো এইভাবে আপনারা এইসব ওয়েবসাইটগুলো থেকে আর্ন করতে পারেন। পরবর্তী ওয়েবসাইট, এটি অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট, এটি হচ্ছে inkd.com। এখান থেকে আপনার বিভিন্ন ডিজাইন এখানে আপনারা সেল করতে পারেন, শুধুমাত্র লোগো না, আপনার গ্রাফিক্সের বিভিন্ন কাজও এখানে আপনারা করতে পারেন। পরবর্তী সাইটটি হচ্ছে ইটসে, এই সাইট থেকেও আপনারা আর্ন করতে পারেন, এটিও একটি জনপ্রিয় সাইট। এখানে আপনারা আপনাদের এই যে সেল, এখানে একটা সেল বাটন আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে পরে আপনারা আপনারা অ্যাকাউন্ট খুলতে হবে, খোলার পরে এখান থেকে আপনারা ক্রিয়েট করে নেবেন। তো এই ছিল আজকের 10টি ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলো থেকে আপনারা লোগো সেল করে আর্ন করতে পারেন। তো এগুলোর বিস্তারিত, মানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে লোগো সেল করবেন, এই সবগুলো বিস্তারিতভাবে আমি আপনাদেরকে আমার পরবর্তী বিভিন্ন টিচারে জানাতে থাকবো। তাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আর কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে হিট করুন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, আসসালামু আলাইকুম।